সকাল সন্ধ্যায় এই হরতালের খবর রাখছেন আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্তে, একই সাথে রাজধানীর বাইরেও খবর রাখছি আমরা। হরতালের খবর জানতে এখন আমরা চলে যাব আমাদের এক সহকর্মী মনির মিল্লাত আছেন মিরপুর এলাকায় এবং আরেক সহকর্মী আশিক মাহমুদ আছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আমরা শুরুতেই মনির মিল্লাতের কাছে যেতে চাই মিরপুর এলাকার খবর জানতে। মনির, আমরা জানি যে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ মিরপুরের 11 নম্বরের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এছাড়া আর এ পর্যন্ত মিরপুরে হরতাল নিয়ে কি কি ঘটলো? আপনি ঠিকই বলেছেন যে সকাল 8:30টার দিকে মিরপুর 11 নম্বরে ককটেল বিস্ফোরণ ঘটে এবং তার পাশাপাশি যে পল্লবী যে এলাকাটি আছে সেখানে আমরা জেনেছি যে 2টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এছাড়া সেখানে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের চেষ্টা চালায় হরতাল সমর্থকরা, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনতার যে তৎপরতা, সেই তৎপরতার কারণে তারা কিন্তু সেই গাড়িটি ভাঙচুর করতে পারেনি। এছাড়া সকাল 6:30টায় মিরপুর বাংলা কলেজের সামনে একটি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা, কিন্তু সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা সেটি করতে সমর্থ হয়নি। এছাড়া কিছুক্ষণ আগে আমরা যেমনটি জেনেছি যে মিরপুরের শেওড়াপাড়ায় সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তো সব মিলিয়ে এই কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই কিন্তু মিরপুরে এবং গাবতলি এলাকায় হরতাল চলছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু সড়কে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে, যদিও সংখ্যায় কিছুটা কম অন্যান্য দিনের তুলনায়, কিন্তু প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে। তার পাশাপাশি সড়কের আশপাশের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে এবং সড়কে মানুষের উপস্থিতি সকালে আমরা যেমনটি দেখছি, দুপুরের এই সময়টাতে এসে কিন্তু মানুষের উপস্থিতিও আগের চেয়ে অনেকটা বেড়েছে। মনির, আপনি বলছিলেন যে ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছে, এর মধ্যে মিরপুরে এবং ভাঙচুরের কিছু ঘটনা ঘটেছে, এই বিক্ষিপ্ত কিছু ঘটনায় কোনো গ্রেফতার হয়েছে কি কেউ মিরপুর এলাকা থেকে? এখনও আসলে এইসব ঘটনার সাথে জড়িত কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে পারেনি। সেই ককটেল বিস্ফোরণের পরে আমি যে পল্লবী এলাকাটিতে ছিলাম সেখানে আমি দেখেছি যে পুলিশের পক্ষ থেকে সেখানে ব্যাপক অভিযান চালানো হয়েছে, যারা কারা ঘটনাটি ঘটিয়েছে তাদের আটক করার জন্যে। পাশে একটি বসছিল, সেখানে প্রায় আধা ঘন্টা ব্যাপী একটি অভিযান পরিচালিত হয়, কিন্তু সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। একইভাবে মিরপুর বাংলা কলেজ কিংবা শেওড়াপাড়ায় যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক করতে পারেনি। মনির, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু আশিক মাহমুদের কাছে যেতে চাই, তিনি আছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আশিক, আপনি নিশ্চয়ই হরতালের খবরাখবর এতক্ষণ শুনছিলেন এবং আপনি নিজেও রাখছেন, আপনি সকালবেলা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানে বসে আছেন এবং তাদের বক্তব্য আমাদের জানাচ্ছিলেন। কিছুক্ষণ আগে তাদের বক্তব্য ছিল, জয়নাল আবদিন ফারুক বলছিলেন যে জনগণ তাদের সাথে আছে এবং এই হরতাল জনগণ মেনে নিয়েছে এবং সরকারের নৈরাজ্য, সরকারের সকল কিছুর প্রতিবাদ হিসেবে জনগণ হরতাল মানছে। কিন্তু আমরা বিভিন্ন জেলায় আমাদের প্রতিনিধিদের মাধ্যমে খবর নিয়ে দেখেছি, সেখানকার মানুষজনের সাথে কথা বলা হয়েছে, সবাই বলছিলেন টানা এমন হরতাল তাদের জনজীবন অনেকখানি বিপর্যস্ত করেছে এবং আপনি জানেন যে এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরা ব্যাপক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই বিষয়ে কি আপনি নেতাদের কারোর বক্তব্য নিতে পারেন আশিক, বা জানাতে পারেন তারা কি বলছেন আসলে? মুন্নি, আমরা সকাল থেকেই বিএনপির এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করছি এবং এই আজকের হরতাল কভার করছি। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে এখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ে নেতারা না থাকলেও থেকেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিরোধী দলের চিফ অফ জয়নাল আবদিন ফারুক আছে এবং কিছুক্ষণ আগে বিএনপির যে সংরক্ষিত 5টি মহিলা আসনের সাংসদরা একটি মিছিল করে এখানে অবস্থান নিয়েছে এবং তারপরে এখানে এক ধরনের একটু উত্তেজনা সৃষ্টি হয়। এবং আপনাকে জানিয়ে রাখি, তারা যখন এখানে বিক্ষোভ করছিলেন, এখন আপনি হয়তো অনেক শান্ত দেখছেন, কিন্তু কিছুক্ষণ আগেও তারা যখন বিক্ষোভ করছিলেন তখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ডান পাশে জোনাকি সিনেমা হল এবং তার বাম পাশে বিজয়নগরের দিকে 2টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং তখন আরও উত্তেজিত হয়ে ওঠে এখানকার পরিস্থিতি এবং সে এখান থেকেই হচ্ছে যে স্লোগান উঠে বোমা মেরে এই হরতাল বন্ধ করা যাবে না, বোমা মেরে তাদের দাবি বন্ধ করবে না। অর্থাৎ এখানে যে বিএনপির নেতাকর্মী যারা অবস্থান করছেন তারা বলছেন যে আজকের যে বিভিন্নখানে যেই নাশকতা, যেই গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বোমা নিক্ষেপ, বোমা বিস্ফোরণ, এই সকল ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোর সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয় এবং এই বিএনপির ন্যায়সঙ্গত আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করার জন্যই হচ্ছে এই ধর্মঘট করা হচ্ছে। এটি এমনটি বিএনপির এখানে যারা অবস্থান করছেন বিএনপি নেতাকর্মী তাদের দাবি। আপনার পেছনে আমি জয়নুল আবদিন ফারুককে দেখতে পাচ্ছি, আপনি যদি পারতেন তার কাছে যেতে তাহলে
আমরা জানতে চাই তার কাছ থেকে যে আসলে টানা দুই দিন জামাতের হরতালের পর পরদিনই বিএনপির এই হরতালের যৌক্তিকতা আসলে কতখানি ছিল, মানুষকে একদিন দুই দিনের স্বস্তির জায়গাটা হয়তো ছিল, এটা যদি জানা যায় তাদের কাছ থেকে। সেই দিকেই যেতে চাই আমি। এখানে আপনি এর আগেও আমাকে প্রশ্ন করেছেন যে বিএনপির অবস্থান কি আসলে এই হরতালের কারণে, এখন এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে, এই এই যে সমস্যা চলছে, সাধারণ মানুষের সমস্যা চলছে, পরীক্ষার্থীর সমস্যা হচ্ছে, এই বিষয়ে বিএনপির অবস্থান কি? এর আগেও তিনি জানিয়েছিলেন, এখানে বিরোধী চিফ অফ জয়নাল আবেদিন ফারুক আছেন, তিনি এর আগেও জানিয়েছিলেন যে বিএনপির যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে জনগণের কিছু সমস্যা হলেও তারা আন্দোলনের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তারপর আমি আরও একবার যেতে চাই বিরোধী চিফ জয়নাল আবেদিন ফারুকের কাছে, যে আমরা জানতে চাই যে বিভিন্নখান থেকে এই প্রশ্ন উঠছে যে এখন এসএসসি পরীক্ষা চলছে এবং পরীক্ষার্থীদের এই হরতালের কারণে সমস্যা হচ্ছে, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে টানা দুদিন জামাতে ইসলামের ডাকা হরতাল চলার পর পরের দিনই বিএনপির যে হরতাল, সেই হরতালের যৌক্তিকতা কতটুকু, সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন আছে। প্রশ্নটা তো আমরা ইতিপূর্বে আপনাদের এই চ্যানেলগুলোতে অনেক কথা বলেছি যে জামায়াতে ইসলামে দুদিনে হরতালের পর আমাদের এই হরতাল কেন? আমাদের নেত্রী বিদেশ থেকে চিকিৎসা শেষে এসেই হত্যা, গণহত্যা বন্ধের জন্য সরকারের কাছে দাবি করেছিলেন, কিন্তু সরকার এই গণহত্যা বন্ধ না করে আরো নির্বিচারে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেই কারণে গণহত্যা বন্ধের দাবিতে আজকের এই হরতাল। এসএসসি পরীক্ষার কথা বলেছেন, আমরা সাময়িক তাদের একটু কষ্ট হচ্ছে, হয়তো পরীক্ষার তারিখ পরিবর্তন করা হচ্ছে, দিন পরিবর্তন হচ্ছে, সাময়িক কষ্টের জন্য 16 কোটি মানুষের যদি স্বার্থ এসে সংশ্লিষ্ট থাকে তাহলে আমার মনে হয় সাময়িক কষ্টটা তারা মেনে নেবে, এবং এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ জাতীয় স্বার্থ দেখে আমরা এই হরতাল আহ্বান করেছি, গণহত্যা বন্ধের জন্য আমাদের হরতালকে জনগণ সমর্থন করেছে এবং জনগণ বাকি কর্মসূচিকেও সমর্থন দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আশিক, আমরা শুনছিলাম জয়নাল আবেদিন ফারুকের কাছে যে জনগণ তাদের হরতাল সমর্থন করেছে, জনগণ আসলে কতটা তাদের হরতাল সমর্থন করেছে সেটাও আমরা জানতে চাই। মতিঝিল, যেটি হচ্ছে বাণিজ্যিক এলাকা, সবচেয়ে বেশি কর্মমুখর এলাকা, সেখানে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান, আমরা একটু তার কাছ থেকে জেনে আসি হরতাল সমর্থন করে সেখানকার মানুষজন আসলে কি করছে। মহিম, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল যে অফিস আসলে কতখানি খুলেছে, তাদের উপস্থিতি বা কেমন অফিস আদালতে, সেই তথ্যটি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু মতিঝিলে এখন আছেন। মুন্নি, যেটি বলেছে বিএনপি নেতা, যেটি আমাদের আশিক মাহমুদ সহকর্মী দেখিয়েছেন, যে বিএনপি বলেছে হরতাল সফল হয়েছে এখন পর্যন্ত, সত্যিকার অর্থে হরতাল সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, যে মতিঝিল বাণিজ্যিক এলাকায় অফিস আদালত খোলা রয়েছে কিনা। আসলে অফিস আদালত সবাই খোলা রয়েছে, এখানে যারা কর্মকর্তা, প্রত্যেকটা অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাদের উপস্থিতি, আমি যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 90% তাদের উপস্থিতি রয়েছে, কিন্তু এদের যে প্রাণ, এই ওই অফিসগুলোর যে প্রাণ সেটি হচ্ছে সাধারণ গ্রাহক যারা বিভিন্ন কোম্পানিতে আসেন সেবা নেওয়ার জন্য, তাদের উপস্থিতি কিন্তু কম, কারণ আপনি মতিঝিল ব্যস্ততম এলাকা, এখানে প্রচুর প্রায় 100,000 গাড়ি চলাচল করে, প্রাইভেট কার অন্তত চলাচল করে, সেখানে এই সেই উপস্থিতি নেই, এবং যে পরিমাণ রিক্সা বা বাস চলাচল করবার কথা সে পরিমাণ পরিবহন চলাচল করছে না। অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি আছে, কিন্তু সেই সেবা যারা নেবে তাদের উপস্থিতি অনেকাংশে কম। আর বিষয়টা হচ্ছে যে বিএনপি নেতা যেটা বলেছেন যে হরতাল সফল, সে সফল হচ্ছে মানুষ ভয়ে আসলে আতঙ্কে, আমি যেটি আমি আপনাকে আগেও বলেছি যে আমি শুধু মতিঝিল, পল্টন, প্রেসক্লাব বা পুরনো ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে মানুষ কেন গাড়ি রাস্তায় নামাচ্ছে না, সেটা আমরা জানি যে কারণ হরতালের আগের দিন, যেটা যেমন গতকালকে একটি ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন গাড়িতে আগুন অগ্নিসংযোগ করা, মানুষ আসলে এই ভয়ে, এই আতঙ্কেই গাড়ির রাস্তায় নামায় না, সেই দৃষ্টিকোণ থেকে হয়তো তারা সফল বলতে পারে, কিন্তু আসলে মানুষ ভয় আতঙ্কে রাস্তায় গাড়ি নামাচ্ছে না, সেটিকে যদি সফল বলা হয় আসলে সফল, কারণ হচ্ছে যে আমি কথা বলে যেটি জানতে পারছি। মহিম, আমরা আপনার কথা শুনছিলাম, আতঙ্কের কারণেই মূলত রাস্তায় প্রাইভেট কারগুলির চলাচল নেই, তবে গণপরিবহনের কিছু চলাচল আমরা দেখতে পেয়েছি। আপনি থাকুন, আপনার কাছে আবার আমরা ফিরছি আরও বিস্তারিত খবর জানার জন্য। তার আগে আমরা একটু সিলেট থেকে ঘুরে আসতে চাই। কিছুক্ষণ আগে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইকবাল মাহমুদ, সেখানকার খবর জানাচ্ছিলেন, আরও কিছু খবর জেনে নেই এই ফাঁকে তার কাছ থেকে। ইকবাল, আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু ঘর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে হরতাল বিরোধী মিছিলও চলছে, সমাবেশও চলার চেষ্টা হচ্ছে, ঠিক এই মুহূর্তে সিলেটে কি ঘটছে? ভাই
ইকবাল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? ইকবাল, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম এই মুহূর্তের হরতাল পরিস্থিতি। হরতাল বিরোধী সমাবেশ হয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশটি হয়েছে। এই কিছুক্ষণ আগে সেই সমাবেশ হয় এবং মুন্নি, আমরা সকাল থেকে জানাচ্ছিলাম সিলেটে আজকের হরতালটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। গত টানা দুদিন জামাতের যে হরতাল পালিত হয়েছে তার তুলনায় আজকে রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলের সংখ্যাও কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রিক্সা চলাচলের সংখ্যা বেড়েছে, তবে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক আছে, নগরীর দোকানপাট খোলেনি। এবং একটি বিশেষ দিক হচ্ছে আজকে কিন্তু সিলেটে বিএনপির নেতাকর্মীরা সকাল 8টা ব্রিগেডিং এ নেমেছেন এবং নগরীর বিভিন্ন পয়েন্টে তা বিনা বাধায় তারা পিকেটিং করেছেন। এবং আমরা যতটুকু পেয়েছি এখন পর্যন্ত পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং পুলিশ আমাদেরকে নিশ্চিত করে যে যদি বিএনপি কিংবা ছাত্রদলের কর্মীরা কোনো সংঘাত সংঘর্ষে না যায়, অর্থাৎ জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করবার মতো কোনো ঘটনা না ঘটায়, তবে তাদের এই হরতাল কর্মসূচিতে তারা কোনো বাধা প্রদান করবেন না। এবং মুন্নি, আমি আগের বুলেটিনেও জানিয়েছিলাম যে আজকের যে হরতালের কর্মসূচি, এই কর্মসূচিটি মূলত জামাতের কর্মসূচির সঙ্গে, জামাতের যে তাণ্ডব চলছে সারা দেশে সেই তাণ্ডবের সঙ্গে সংহতি প্রকাশ করেই এই কর্মসূচি। কিন্তু সিলেটে বিএনপি যে হরতালটি পালন করছে তার সঙ্গে কিন্তু একটি নতুন দাবি সংযুক্ত করছে, সেই দাবিটি নতুন নয়, তাদের পুরনো দাবি। সেটি হচ্ছে, আপনি জানেন সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী দীর্ঘ 11 মাস ধরে নিখোঁজ রয়েছেন এবং সিলেট মহানগর ছাত্রদলের আরেক নেতা ইফতেখার হোসেন দিনার, তিনিও প্রায় 8 মাস ধরে নিখোঁজ রয়েছেন। সেই দুজন নেতাকে নেতার সন্ধানের দাবিতে তারা আজকে দিনভর কিন্তু তারা কর্মসূচি পালন করছেন এবং যেখানেই তারা হরতালের সমর্থনে বিক্ষোভ করছেন কিংবা পিকেটিং মিছিল করছেন, এই নেতার সন্ধানের দাবিতে তারা মিছিল করছেন এবং স্লোগান দিচ্ছেন। ইকবাল, আপনি থাকুন, আবার আপনার কাছে আবার ফিরছি আমরা। আমরা মহিম মিজানের কাছে ছিলাম আপনার কাছে সংবাদ সংগ্রহের আগে, আমরা আবার মহিম মিজানের কাছে যেতে চাই। মহিম, আপনি বলছিলেন যে মতিঝিল অনেক গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যায় প্রতিদিন বেশি থাকলেও সেই গাড়ির সংখ্যা আপনি দেখেননি, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে বাইরে গাড়ি বের করার বিষয়ে। কিন্তু গণপরিবহনের আপনি কী অবস্থা দেখছেন, বা সেখানে অনেক ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, সেখানে লেনদেনেরই বা খবর কী? গণপরিবহন যেটা আমি বলছি, বিআরটিসি বাস আমি আপনাকে বলতে পারি মুন্নি, বিআরটিসি বাস অনেক চলাচল করছে, কারণ বিআরটিসি বাস যেহেতু সরকার নিয়ন্ত্রিত সেহেতু তারা চলাচল করতে অনেকটা বাধ্য। এই কারণেই হোক বা ব্যবসার কারণেই হোক বা হরতালকে মানা না মানার কারণেই হোক তারা চলাচল করছে প্রচুর পরিমাণে, যদি অন্য সময় বন্ধ থাকে তো আজকে চলাচল করছে তারা। এবং অন্য অন্য যে বেসরকারি গাড়িগুলো রয়েছে বিভিন্ন রুটে, আপনি জানেন মতিঝিল তো খুবই ব্যস্ততম এলাকা, এখান থেকে সারা দেশের প্রায় সারা দেশের বেসরকারি অনেক বাস চলাচল করে, সেখানে বাস চলাচলের উপস্থিতি প্রায় 60% আমি ধরে বলতে পারি যে পরিমাণ 100% যে গাড়িগুলো চলাচল করতো হরতাল ছাড়া সেখানে 60% চলাচল করছে। আর যে উপস্থিতি হচ্ছে, যে আমি আপনাকে বলেছি যে আতঙ্কের কারণ বাসে আগুন ধরিয়ে দেয় বা অন্য অন্য ঘটনা ঘটা ভাঙচুর করে, সেই কারণে সেই পরিবহনগুলোতে কিন্তু যাত্রী সংখ্যা অনেক অনেক কম। আমি এর আগেও যেটি আপনাকে বলেছি যে এখানে কর্মকর্তা অফিস, সমস্ত অফিস খোলা থাকলো এবং অফিসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি 90% থাকলেও যারা এই সেবাটি গ্রহণ করবেন সাধারণ গ্রাহক তাদের কিন্তু ভয় আতঙ্কে হোক বা অন্য অন্য কারণে তাদের উপস্থিতি অনেকটা কম। আর লেনদেনের যে বিষয়টি বলছেন যে এত লেনদেন, বিভিন্ন ব্যাংক সহ অন্য অন্য যে প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলো আর কর্মকর্তা কর্মচারীরা আসলে অনেকটা অলস সময় কাটাচ্ছেন এবং অন্য অন্য সময় যে চাপটা থাকতো, যে সিরিয়াল থাকতো, একটা টাকা তুলতে গেলে যে পরিমাণ লাইন বা সিরিয়াল দিতে হতো সেখানে আজকে খুবই খুবই লাইন ছাড়া একেবারে খুব সহজভাবে তারা অর্থ গ্রহণ বা অর্থ জমা দিতে পারছে। আপনাকে ধন্যবাদ মহিম মিজান, আমাদের সাথে যোগ দিয়েছিলেন মতিঝিল এলাকা থেকে। একই সাথে আমাদের সাথে ছিলেন সিলেট থেকে ইকবাল মাহমুদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ হরতালের খবর জানানোর জন্য।